25th December কিংবা 1st January একটা সেলিব্রেশন মোড তো থাকেই। আর এই সময়ে আমরা সেলিব্রেট করার জন্য শীতকে কিন্তু সঙ্গে রাখতে পছন্দ করি। কিন্তু এখন কথা হচ্ছে যে বিগত দিনে যেভাবে আমরা দেখলাম ঘূর্ণাবর্ত বৃষ্টি সব কিছুতে বাধা দিচ্ছে, তো এবার প্রশ্ন হচ্ছে যে ক্রিসমাসেও কি এই ঘূর্ণাবর্ত বাধা দেবে নাকি জাঁকিয়ে শীতে কাব্যের রাজ্য? এ নিয়ে হাওয়া অফিস বড় আপডেট দিয়েছে। শনিবারের পর রবিবারও এই মরশুমের শীতলতম দিন পেয়েছে শহর কলকাতা। প্রতিদিনই তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী, এক কথায় যাকে বলে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। সেই সঙ্গে উত্তরের হাওয়া, তারও কিন্তু দাপট বেশ ভালোই চলছে। তো উত্তরে হাওয়ার এই দাপুটে ব্যাটিংয়ের জন্য তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। শনিবারের পর রবিবার 17ই ডিসেম্বরও মরশুমের শীতলতম দিন পেয়েছে শহর কলকাতা। প্রত্যেক দিন একটু একটু করে তাপমাত্রার পারদ কিন্তু নামছে, আর যেহেতু আকাশ পরিষ্কার রয়েছে তাই জন্য তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হবে, বিশেষ করে যেগুলো পশ্চিমের জেলা রয়েছে, মানে ধরুন পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, এই সমস্ত জায়গায় শীতের দাপট বেশ অনেকটা বেশি। শুরু হওয়ার নতুন সপ্তাহে এমন শীতের আমেজ বজায় থাকবে জানাচ্ছে হাওয়া অফিস। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া, সেখানে উত্তরে হাওয়ার দাপট তো থাকবেই, আর তার জন্যেই হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। এই শীতল হাওয়া যেটা আমাদের রাজ্যে প্রবেশ করেছে সেটি কাশ্মীর থেকে দিল্লি হয়ে বাংলায় ঢুকেছে। রাজ্যে এই ঠান্ডা বাতাস প্রবেশে আর কোনো বাধা নেই, আর তার ফলে আমরা এই শীতের আমেজকে অনুভব করতে পারছি। দিনের বেলা তাপমাত্রা কম থাকায় জাঁকিয়ে শীত পড়েছে। পশ্চিমের জেলাগুলিতে যেরকম শীত উপভোগ করা যাচ্ছে তেমনই কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও কাঁপছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় তো শীত রীতিমতন থাবা বসিয়েছে। কথাতেই বলে যে মাঘের শীতে কিন্তু বাঘও রীতিমতন কাবু হয়ে যায়। আবহাওয়ার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা এই রকমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গেও একই সঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। আর উত্তরবঙ্গে শীত মানেই যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের কিন্তু এই মুহূর্তে বাকেট লিস্টে রয়েছে উত্তরবঙ্গ, বিশেষত পাহাড়। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে কনকনে শীতের ব্যাটিং। দার্জিলিং এবং কালিম্পংয়ে তো তুষারপাত চলছেই, ফলে পাহাড়ি এলাকায় পর্যটকেরাও ভিড় জমিয়েছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তনের বড় পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফ থেকে। এবার যদি আপনাদেরকে কলকাতার পরিস্থিতি বলি, তাহলে কলকাতায় চলতি মাসের শুরুতে শীত কিন্তু প্রায় ছিল না বললেই চলে। বরং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলা একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল, আর সঙ্গে তো ছিল অকাল বৃষ্টি। কিন্তু নিম্নচাপের মেঘ সরতে না সরতেই আবহাওয়া পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে গিয়েছে, হু হু করে পারদ নামতে শুরু করেছে। মার্চ ডিসেম্বরে আরও জাঁকিয়ে শীত উপভোগ করা সম্ভব হচ্ছে। শনিবারের পর রবিবারও ছিল মরশুমের শীতলতম দিন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ থাকবে একেবারে পরিষ্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 এবং 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার কথা হচ্ছে যে ক্রিসমাস আর নিউ ইয়ারে কি শীত থাকবে? জাঁকিয়ে শীতের আমেজ তো বাংলায় রয়েছে, হু হু করে উত্তরে হাওয়া ঢুকছে, আর তার জেরে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। হালকা পানি ঠান্ডার আমেজ বড়দিনে থাকলে কিন্তু মন্দ হয় না। হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে তা প্রধানত শুষ্ক এবং ঠান্ডা প্রকৃতির, ফলে রাজ্যগুলির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। এই পরিস্থিতিতে আগামী 22 তারিখ পর্যন্ত কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আমেজ থাকবে। কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলি থেকে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দার্জিলিংয়ের ক্ষেত্রে তুষারপাতের আপাতত কোনো আপডেট নেই, তবে ঠান্ডাটা অর্থাৎ এই যে শীতের স্পেল তা কিন্তু 22 তারিখ পর্যন্ত চলবে। আবহাওয়া দফতর আরও বলছে
যে এই রকম পরিস্থিতি কিন্তু খুব একটা দেখা যায় না। আর এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি শীতের আমেজ কিন্তু আপনার সঙ্গে থাকছে। আবহাওয়ার আপডেটের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।